শুভ সন্ধ্যা সবাইকে আমি আলিমুল করিম আজকে আমরা ইফেলস মডুলাস অপারেটর এবং সুইচ নিয়ে কথা বলব সো ইফেলস অ্যাকচুয়ালি কন্ডিশনাল স্টেটমেন্ট বলে অথবা কন্ট্রোল স্টেটমেন্টও বলে অনেক সময় সো এটা অ্যাকচুয়ালি মোস্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো সবগুলোতেই অ্যাভেলেবেল এবং প্যাটার্নটা দু একটা ল্যাঙ্গুয়েজ যেমন কি ভিবিতে একটু ডিফারেন্ট বাট আদার দেন দ্যাট যেগুলো সি সিন সিনটেক্স মানে সি এর সিনটেক্সকে ফলো করে তারা মোটামুটি দেখতে একই রকম সো ইফেলসটা লেখা হয় হচ্ছে এইভাবে যে ইফ আমি একটা কন্ডিশন লিখলাম এবং তারপরে হচ্ছে ট্রু পার্ট অর্থাৎ ট্রু যদি হয় তাহলে কি হবে সেটা এখানে লেখা হয় এবং যদি ফলস হয় তাহলে কি হবে সেটা এখানে লেখা হয় এখন আমরা কমেন্স পার্টটা সবার শেষে ভেবেছিলাম ডিসক্রাইব করবো যেহেতু আমরা কমেন্স অনেক জায়গায় ইউজ করছি যখনই দেখবেন দুইটা স্ল্যাশ ইউজ করা হয়েছে কোনো সি প্রোগ্রামে তার মানে হচ্ছে যে ওই লাইনটা পুরোটাই কমেন্টস কম্পাইলার ওই জিনিসটাকে কম্পাইল করে না বা কোডের অন্তর্ভুক্ত করে না ওখানে আপনি যাই লিখেন সেটা জাস্ট থেকে যায় এটা ইউজার বা প্রোগ্রামার দেখে বুঝতে পারে যে আপনি কি করতে চেয়েছিলেন কমেন্টস নিয়ে যদিও আমরা পরে আরও দরকার হলে বিস্তারিত আলোচনা করবো বাট আপাতত এতটুকুই যে ওই পার্টটা শুধুমাত্র কম্পাইল হয় না বা প্রোগ্রামিংয়ে কোনো কাজে আসে না বাট প্রোগ্রামারের দেখে সেটা বুঝতে পারে যে এখানে কী করতে যাচ্ছি সো এর জন্য আমরা দুটা স্ল্যাশ দিয়ে সাধারণত আমার নাম বা এই ধরনের জিনিসপত্র লেখা হয় তা এখন কন্ডিশনের পার্টটা অ্যাকচুয়ালি আমরা এর আগের আগের সেশনে দেখেছিলাম যে কন্ডিশন মানে অ্যাকচুয়ালি হচ্ছে বুলিয়ান মানে আপনাকে অবভ্যাস ট্রু অথবা ফলস এই দুটোর মধ্যে একটা ভ্যালু পাবেন এখন আপনি যে কন্ডিশনটা দিচ্ছেন টোটাল এই ব্র্যাকেটটার ভিতরে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে এই টোটাল জিনিসটা যদি সত্য হয় যেটাই লিখেন টোটাল জিনিসটা যদি সত্য হয় তাহলে হচ্ছে যে ইফের এই পার্টের ভিতরে চলে যাবে আর যদি মিথ্যা হয় ফলস হয় তাহলে সে এই পার্টের ভিতরে চলে যাবে এর জন্য এটাকে বলে ট্রু পার্ট এবং এটাকে বলে ফলস পার্ট এবং টোটালি এই দুইটা এইভাবে যে জিনিসগুলো লেখা হয় কার্লি ব্রেসের ভিতরে কার্লি ব্রেসের ভিতরে যে জিনিসগুলো লেখা হয় সে তাকে বলে হচ্ছে ব্লক অফ কোড সি এবং সি বেস সিনটেক্স প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলোকে সো এটা জাভা স্ক্রিপ্ট হতে পারে সি প্লাস প্লাস সি অনেক কিছুই হতে পারে যাওয়া স্ক্রিপ্টটা কিছু জিনিস একটু ডিফারেন্ট আবারও সো এগুলো নিয়ে আমরা এখন কথা বলবো না সো আমরা একটু কোডিংয়ে চলে যাই তাহলে আমি কোড ব্লক্সে আছি আমার এখানে তিনটা ভেরিয়েবল আছে আমরা জাস্ট ফার্স্টে খুবই সিম্পলভাবে শুরু করবো প্রিন্ট করবো ইফ লিখলাম ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আপনার কন্ডিশনটা হবে এখন আপনি মাঝখানে আরও গ্যাপ দিতে পারেন এর পাশে গ্যাপ দিতে পারেন কোনো সমস্যা নেই বাট আমরা একটু কোডটাকে অলওয়েজ যাতে সুন্দর দেখা যায় এর জন্য কোনো গ্যাপ দিই না এবং আমি অ্যাকচুয়ালি রাইট ইন্ডেন্ট ব্যবহার করি সবসময় বা রাইট ব্রেস ব্যবহার করি এর জন্য আমি এখানেই সাধারণত কার্লি ব্রেজটা দিয়ে দিই বাট আপনি যদি লেফট ব্রেস ব্যবহার করেন তাহলে আপনার ব্রেজটা এরকম হবে সো দ্যাটস এট যেটাই আপনি ফলো করেন যেটা নিয়ে আমরা ইন্ডেন্টিংয়ে কথা বলেছি সো এখানে হচ্ছে আপনার কন্ডিশন হবে কন্ডিশনটা অ্যাকচুয়ালি ট্রু অথবা ফলস এই দুইটাকে ইন্ডিকেট করেন আপাতত সিম্পলের জন্য আমরা জাস্ট বলছি ট্রু এবং এলস পার্টটা অ্যাকচুয়ালি অপশনাল এলস পার্টটা আপনি লাগলে ইউজ করবেন না লাগলে ইউজ করবেন না সো এটার মানে হচ্ছে যে আমি যদি ট্রু বলি লেচ্ছে আমার কোনো কন্ডিশন ইভ্যালুয়েট হয়ে ট্রু আসলো তো ট্রু যদি হয় তাহলে কি কোডগুলো এক্সিকিউট হবে সেটা হচ্ছে আমি এই 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 ব্রাকেটটার মাঝখানে বলবো কার্লি ব্রেস এখন এটার মাঝখানে আমি একশো লাইনেরও কোড লিখতে পারি এক হাজার লাইনেরও কোড লিখতে পারি কোনো সমস্যা নেই সেই এক হাজার লাইনের কোডটাই রান করবে যদি এই কন্ডিশনটা ট্রু হয় আরেকটা জিনিস সেটা হচ্ছে যে আমি অনেক এক্সপিরিয়েন্স প্রোগ্রামারকে দেখছি মানে এক্সপিরিয়েন্স বলতে আমি বলবো এক দুই বছর প্রোগ্রামিং করেছে এরকম তারা একটা জিনিস মনে করে যে এইখানে আমি যদি লেটসে আমার ওয়ান থাউজেন্ড লাইনের একটা কোডিং থাকে যেটা বলেছিলাম কমেন্টস সো এখানে যদি লেটসে আমার ওয়ান থাউজেন্ড লাইনের একটা কোডিং থাকে আমার অ্যাকচুয়ালি এক একটা কমপ্লেক্স প্রোগ্রামে এক এক ধরনের কোড থাকতে পারে সো লেটসে ইফের ভিতরে আমার একটা কমপ্লেক্স প্রোগ্রামিংয়ের পার্ট আছে এখন যদি ইফ কন্ডিশনটা আমার কখনোই এক্সিকিউট না হয় তাহলে কখনোই সেটা আমার প্রোগ্রামকে স্লো করবে না বা ইফের মধ্যে যে জিনিসটা থাকে সেটা এক্সিকিউট হবে না সো অনেক প্রোগ্রামার যারা এক দুই বছর ধরে প্রোগ্রাম করতেছে তারাও এই ধরনের ভুল ধারণাটা নিয়ে থাকে যে ইফের মধ্যে যদি আমি কোনো কোড লিখি সেটা যদি আমার নাও এক্সিকিউট হয় বাট ওটার মধ্যে আমার একটা ওভারহেড থাকে বা প্রোগ্রামকে আমার আনঅপটিমাইজ করে বা প্রোগ্রামকে স্লো করার একটা টেন্ডেন্সি থাকবে বাট এটা না আপনি ইফের মধ্যে যেই কোডটাই লিখেন না কেন সেটা ততক্ষণ পর্যন্ত রান করবে না বা ততক্ষণ পর্যন্ত মেমোরিতে আসবে না বা ততক্ষণ পর্যন্ত এক্সিকিউট হবে না যতক্ষণ পর্যন্ত না আপনার কন্ডিশনটা ট্রু হয়েছে সো আপনি এখানে অনেক কমপ্লেক্স কিছু লিখতে পারেন যদি এই কন্ডিশনটা ফলস আসে এই কমপ্লেক্স জিনিসের কোনো কিছু এক্সিকিউট হবে না আপনার প্রোগ্রাম মোটেও স্লো হবে না ঠিক আছে দ্যাট সিম্পল সো ফার্স্ট আমরা ট্রু দিয়ে শুরু করি তারপর আমরা আস্তে আস্তে একটু একটু করে কমপ্লিকেটেড জিনিসগুলোকে অ্যাড করব সো আমি বলছি প্রিন্ট এফ সিম্পলি আমি জাস্ট বলব হ্যালো কমা দিয়ে সাইট ট্রু ট্রু লাইন অ্যাড করে দিই প্রত্যেকটা লাইনের শেষে আমরা একটা স্ল্যাশ এন রাখি যাতে জিনিসটা এক এক লাইনের পর এক এক লাইন প্রিন্ট হয় এবং এগেন ইন্ডেন এই পাশে চলে গেছে ট্যাপ দিয়ে ইন্ডেন ঠিক করবো অলওয়েজ ইন্ডেন ঠিক করবো আবার এখানে আরেকটা লাইন লিখি ট্রু পার্ট এটা বোঝানোর জন্য যে আপনি এখানে অ্যাকচুয়ালি মাল্টিপল লাইন লিখতে পারেন ওই যত এই আমরা অ্যাকচুয়ালি স্লাইডে দেখিয়েছি যে মাল্টিপল লাইনের স্টেটমেন্ট আরও হতে পারে যাই লিখবেন এই কার্লি ব্রেসের ভিতরে তাই রান করবে যদি পার্টটা ট্রু হয় তো আমরা যদি রান করি ওকে সো একে আমরা সিপিপি হিসেবে সেভ করতে হবে নয়তো ট্রু নামের জিনিসটা অ্যাকচুয়ালি কম্পাইল হবে না আমি আমার ফাইলটাকে যদি সিপিপি নামে সেভ করি দেখেন আমরা হ্যালো ট্রু পার্টের ভিতরে চলে এসছি এখন লেটস আমার জিনিসটা যদি ফলস হতো ওয়ার যদি আমি রান করি দেখেন আমার এখানে কিছুই আসেনি কেন আমার ফলস পার্টটা ফলস মানে এখানে যখনই আমি ফলস পাবো তখন আর এই ভিতরের জিনিসে রান করবে না তা এবার যদি আমরা ফলস ফুলে কোনো কিছু করতে চাই তাহলে আমরা যেটা করব যদি করতে চাই না চাইলে তো দরকার নাই অ্যাড করার বাট যদি করতে চাই তখন হচ্ছে যে আমরা মানে এলস পার্টটা অ্যাড করব। এলস লিখে যেখানে আমার কার্লি ব্রেসটা শেষ হয়েছে সেখানে আমি এলস লিখলাম এলস লিখে আবার একটা কার্লি ব্রেস শুরু করলাম মানে এর ভিতরে যা হবে সেটা হচ্ছে যদি মিথ্যা হয় কন্ডিশনটা তাহলে হচ্ছে আমরা এই পার্টটা রান করবে এখন ব্যাপার হচ্ছে আপনি যদি লেফট রাইট ব্রেসের ব্যাপার হয় তাহলে হচ্ছে যে আপনার যদি লেফট ব্রেস হয় সেক্ষেত্রে আপনি এইভাবে লিখবেন বাট স্টিল স্পেসটা অ্যাকচুয়ালি ম্যাটার করে না বা ইন্টারটা ম্যাটার করে না বাট আপনি যেটাই ফলো করেন সেটাতে আপনাকে কনসিস্টেন্ট হতে হবে এবার আমি এখানকার প্রিন্টটা টেস্ট করে দিলাম ট্যাপ দিয়ে ইন্ডেন্টিং ঠিক করলাম দেন এখানে এসে আমি লিখবো ফলস পার্ট এবার এখানে এসে আমি লিখবো ফলস পার্ট দেখেন আমি কিন্তু কঠিন কোনো কিছুই লিখি নাই জাস্ট সিম্পল দিয়ে শুরু করছি এখন দেখেন যেহেতু এখানে ফলস এসছে তাই এই পার্টটা রানই করলো না এই পার্টটা রান করলো ফলস ঠিক আছে দ্যাটস সিম্পল এখন তাহলে এখানে কন্ডিশনাল কীভাবে অ্যাকচুয়ালি ইভ্যালুয়েট হয় আমরা তাহলে এবার একটু আপনি অ্যাকচুয়ালি প্রোগ্রামিংয়ে যেভাবে কাজ করবেন সে কোনো ইউজার আমাকে ইনপুট দিয়েছিল আচ্ছা থার্টি নাইন আগের এক্সাম্পল এই যায় সো আপনি এখানে বলছেন এক্স ইকুয়াল ইকুয়াল যদি থার্টি নাইন হয় ল্যটসে এটা ইউজারের কাছ থেকে আমরা ইনপুট নিয়েছি যদি ইনপুটটা থার্টি নাইন হয় তাহলে এই কাজটা করবা যদি না হয় তাহলে তুমি এই কাজটা করবা সো আমরা অ্যাকচুয়ালি ইনপুটটা নিয়ে নিতে পারি ইউজারের কাছ থেকে যেহেতু আমরা এখন ইনপুট নিয়ে শিখেছি স্ক্যান এফ যদি নাম্বার নিতে চাই পার্সেন্টেজ অফ ডি দেন অ্যান্ড দিয়ে ভেরিয়েলটা নাম যেহেতু অ্যাড্রেস বোঝাচ্ছি আমরা এখন আমার একটা একটা নাম্বার ইনপুট নেবে আমার একটা মেসেজ দেওয়া উচিত ছিল বাট আমরা জাস্ট সিম্পলি করার জন্য করছি লেচ্চার থার্টি নাইন যদি দেই দেখেন আমরা টু পার্টে চলে এসেছি এখন যদি আমি লেচ্চার প্রোগ্রামটা আবার রান করি এবার যদি লেটসা আমি ফাইভ বলি দেখেন আমি ফলস পার্টে চলে এসেছি এখন ব্যাপার হচ্ছে আপনার কন্ডিশন এরকম আরও কমপ্লিকেটেড হতে পারে যেটা নিয়ে কিনা আমরা কন্ডিশনার পার্টে কথা বলেছিলাম কন্ডিশনারের ভিডিওতে আমি যদি বলি এবং 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 যেটা হতে হবে থার্টি ফাইভের থেকে বড় হতে হবে ইকুয়াল ইকুয়াল থার্টি নাইন হতে হবে এবং থার্টি ফাইভের থেকে বড় হতে হবে দুইটা কন্ডিশন সো আমরা আরেকটু কমপ্লিকেটেড বলতে পারি তা এটার মানে কিন্তু অ্যাকচুয়ালি থার্টি নাইনই হতে হবে থার্টি ফাইভের থেকে বড় এবং থার্টি নাইন একবারই হতে পারবে কেননা দুইটাকেই একই সাথে ট্রু হতে হবে অ্যান্ড অ্যান্ড বলার কারণে সো আমরা আরেকটু অন্যভাবে বলতে পারি লেটসে থার্টি ফাইভের থেকে বড় এবং থার্টি নাইনের থেকে ছোট অথবা সমান নাম্বার যদি দেয় তাহলে আমরা ট্রু পার্টে ঢুকে যাব আর যদি না হয় তাহলে আমরা ফলস পার্টে চলে যাব সো এখন আপনি যদি লেটসে ইনপুট দেন থার্টি ফাইভ আমি বলছি কিন্তু থার্টি ফাইভের থেকেই গ্রেটার থার্টি ফাইভের থেকে লেস না বা সমানও না সো আমি যদি দেই আমি ফলস পার্টে চলে যাব ফলস পার্টে চলে এসছি আচ্ছা সো লেটস আবার রান করি এবার যদি আমি বলি থার্টি সিক্স পার্টে চলে এসছি আমি থার্টি নাইন পর্যন্ত জিনিসটাকে পাবো চু পাবো সো এখন আমরা আরেকটু কমপ্লিকেটেড কিছু দেখি লেটসে এবার আমি জিনিসটাকে একটু ব্রাকেটের ভিতরে নিয়ে যাই তার মানে আমি এবার দুইটা কন্ডিশনাল স্টেটমেন্ট বলতে যাচ্ছি এটা একটা আমার কন্ডিশন অথবা আমি অথবা বলতে পারি অর সাইন দিয়ে যদি এটা হয় তাহলেও সু অথবা আর একটা কন্ডিশন বলছি আমার ব্র্যাকেট সবসময় ক্লোজ করলে শেষ করতে হবে আপনাকে ব্র্যাকেটগুলো দেখাই দেবে যে কোনটার সাথে আপনি কোনটা ম্যাচ করতেছেন সো এই পর্যন্ত আমার ম্যাচিং ঠিক ছিল না ঠিক করলাম আমি এই মাত্র এখানে ব্র্যাকেট আছে সো এখানে আমি আর একটা ব্র্যাকেট দেব এটা হচ্ছে আমার একটা কন্ডিশন এটা হচ্ছে আমার আর একটা ঠিক আছে আচ্ছা সো আমি কী বলতে পারি লেটসে এক্স যদি আমার গ্রেটার দেন ফাইভ সো গ্রেটার দেন ফাইভ হলে অ্যাকচুয়ালি এই কন্ডিশন ট্রু হবে না এই কন্ডিশন ফলস হয়ে যাবে সো গ্রেটার দেন ফাইভ অ্যান্ড অ্যান্ড বলছি এক্স হতে হবে লেস দেন নাইন নাইন লেটস এরকম একটা কন্ডিশন দিলাম সো আমি যদি এখন ইনপুট দেই এখন আমি যদি সিক্স ইনপুট দিই তাহলে আমার কন্ডিশনটা ট্রু হবে যেটা আমি অর্ড দিয়ে কাজ করছি সো সাধারণত এইভাবে অ্যাকচুয়ালি আপনার কন্ডিশনাল স্টেটমেন্ট আরও কমপ্লিকেটেড হতে পারে সো আমি যেটা প্রেফার করি যদি আপনার কন্ডিশনগুলো বড়ো হয় তখন আপনি একটু ডিফারেন্টভাবে রিপ্রেজেন্ট করার চেষ্টা করবেন যাতে আপনি দেখে পড়তে পারেন কোর্টটাকে সবসময় একটু পড়ার মতো করে করলে ভালো হয় যদি আপনার মাল্টিপল স্টেটমেন্ট হতে থাকে কমপ্লিকেটেড তখন আপনি যেটা করতে পারেন যে একটা প্যাটার্ন রেখে যে একই জায়গা থেকে আপনার কন্ডিশনগুলো শুরু হবে ঠিক আছে একই জায়গা থেকে কন্ডিশনগুলো শুরু হবে এবং প্রত্যেকটার অ্যান্ড অ্যান্ড দিয়ে যদি কানেক্টেড থাকে তাহলে অ্যান্ড অ্যান্ডগুলো পাশে লেখা হবে যদি এরকম কমপ্লিকেটেড কন্ডিশন থাকে বাট আমি আরও যেটা বেশি প্রেফার করি যেটা কিনা আমি ওই কন্ডিশান ভিডিওতে দেখিয়েছিলাম সেটা হচ্ছে যে আপনার যদি অ্যাকচুয়ালি মাল্টিপাল মানে বেশি কমপ্লিকেটেড কন্ডিশন থাকে তখন আমি যেটা প্রেফার করি যে আপনি এভাবে করেন ভুল কন্ডিশন যদি একটা হয় তাহলে আপনি কন্ডিশান একটা এখানে টেস্ট কেস রাখলেন টেস্ট কেস রাখলেন তারপর কন্ডিশন টু এর জন্য আবার টেস্ট কেস রাখলেন এটাতে যেটা হয় যে আপনার কন্ডিশনগুলো বেশি ফ্লেক্সিবল হয় দেখা যে কোন কন্ডিশনটা কোনটা মিন করতেছে প্লাস আপনার জন্য কোড বোঝা ডিবাক করা এবং এডিটিং করা এবং কোডের মধ্যে ভুল বের করা খুবই সোজা হয় এখন দেখেন আগের কন্ডিশন কোডটা আর এবারের কোডটা দেখেন কতটা সিম্পল আমি কমপ্লিকেটেড জিনিসটা আমি আমার আলাদা কন্ডিশনগুলোতে দিয়ে এসেছি এখন ওরা আমাকে ট্রু বা ফলস দেয় কি না এটা আমি ডিবাক করার সময় এখানে ডিবাক করে করে দেখতে পারি আমি এখনও ডিভাক দেখাই নাই ডিভাক যখন দেখাবো তখন এই জিনিসটা বুঝতে পারেন বাট একই লাইনে হলেও করা যেত ডিবাগিংয়ে বাট এটা আরও বেটার আর কি ডিবাগিংয়ের জন্য আর একটু তাড়াতাড়ি বা আরও ফ্লেক্সিবল হয় এবং কোন লাইনটা কোন লজিকে আমার ভুল হচ্ছে কী কারণে আমার ট্রু পার্টে ঢুকছে না কী কারণে আমার ফলস পার্টে ঢুকছে সেই জিনিসগুলো আমরা খুব তাড়াতাড়ি ডিবাগ করতে পারি সো এটা খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস সিম্পল ইফ এবং এলস ব্যবহার করে আমরা অ্যাকচুয়ালি ইভেন অ্যান্ড অড ডিটেক্ট করতে পারি মডুলাস অপারেটর দিয়ে মডুলাস অপারেটর অ্যাকচুয়ালি আমাদেরকে সবসময় ভাগ শেষের ফলটা দেয় প্ল্যাটসে আমি আর একটা নিলাম ইন রিমাইন্ডার এবং এই ভেরিয়েবলের মধ্যে আমি ফার্স্টে চেক করতে চাই রিমাইন্ডার বা মডুলাস অপারেটরটা কিভাবে কাজ করে সো আমি এক্সে যে ভ্যালুটা নিচ্ছি ইউজারের কাছ থেকে সেটার সাথে আমি মডুলাস অপারেটরটা ইউজ করলাম এটাকে বলে মডুলাস অপারেটর অথবা আমি যেটাকে বলি রিমাইন্ডার সেটা হচ্ছে যে এটা আপনাকে রিমাইন্ডার ভ্যালুটা দিবে সো আমি এক্সকে ভাগ দিচ্ছি পাঁচ দিয়ে ভাগ করার পর আমার ভাগ শেষের যে ভ্যালুটা থাকবে সেটা আমি রিমাইন্ডারে পাবো সো এইভাবে অ্যাকচুয়ালি মডুলাস অপারেটরটা ব্যবহার করা হয় যেটা আমি পেলাম সেটাকে লেখা আমি প্রিন্ট করি স্ল্যাশ এন দিয়ে শুরু করি তাহলে আমার এর আগে যদি কোনো গ্যাপ থাকে তাহলে আমি নিউ লাইনে চলে আসবো দেন আমি বলতেছি রিমাইন্ডার পার্সেন্টেজ অফ ডি স্ল্যাশ এন এটার পরও একটা গ্যাপ নিয়ে নিচ্ছি তারপর আমি এখানে বললাম রিমাইন্ডার রিমাইন্ডার এবং সব শেষে আমি সেমাই কলন দিয়ে আমার লাইন শেষ করলাম এখন যদি আমি বিল্ড করি আমাকে এখানে নাম্বার ইনপুট যাচ্ছে আমি যদি বলি এখন সেভেন সেভেনকে যদি আমি পাঁচ দিয়ে ভাগ দেই অ্যাকচুয়ালি একবার ভাগ যাবে এবং ভাগ যাওয়ার পরে ভাগ শেষ আমি দুই পাবো অবশিষ্ট সো এখানে দেখেন আমি দুই পেয়েছি সো আমি ভুল করেছি এখানে স্ল্যাশ এন্টার দিকে হবে সরি ফর দ্যাট আমি যদি আবার দেই সেভেন রিমাইন্ডার হচ্ছে আমার টু সো রিমাইন্ডার ব্যবহার করে আমরা ইভেন এবং অড ডিটেক্ট করতে পারি সো আমরা ইভেন এবং অডের জন্য আরেকটা ফাইল তৈরি করে ফেলি এইট পয়েন্ট টু ইফেলস আর টু ইভেন অড সো এখানে রিমাইন্ডারটাকে এবার আমি দুই দিয়ে ভাগ দিচ্ছি তাহলে আমি রিমাইন্ডার ভ্যালুটা পাচ্ছি সো ভাগ বেজোর সংখ্যা বেজোর সংখ্যাগুলা মানে অড যে সংখ্যাগুলো সেগুলো অ্যাকচুয়ালি দুই দিয়ে ভাগ দিলে আমার সবসময় ভাগ শেষ এক থাকবে তাই তো সো সেটাই যদি হয় তাহলে আমি কন্ডিশানে কিন্তু ডিরেক্টলি বলতে পারি আমার যে কোনো কন্ডিশনে ডিরেক্টলি বলতে পারি যে এটা সমান সমান যদি ওয়ান হয় এবং কন্ডিশানটার নাম দিতে পারি অড টেস্ট দেখেন আমি জাস্ট আমার কোডটা কত রিডেবল এবং আপনি আপনারা সব সময় লেখার সময় এরকম রিডেবল কোড লেখার চেষ্টা করবেন যে আমি অড টেস্ট দেখেই বলতে বুঝতে পারছি যে অ্যাকচুয়ালি অড ভ্যালুটা টেস্ট করছে এবং অড ভ্যালুটা যদি টেস্ট ট্রু হয় তাহলে আমি এই জিনিসটা প্রিন্ট করব দ্যাটস এ অড নাম্বার ডিটেক্টেড এখানে একটা স্পেস ছিল স্পেসটা আমি তুলে দিই দেখেন যদি রান করি আমি যদি বলি এখন টু টু হচ্ছে আমার ইভেন নাম্বার ডিটেক্টেড রিমাইন্ডার হচ্ছে আমার জিরো যদি আবার রান করি লাচ্ছে বলি একটা যে কোনো অর্ড নাম্বার ফাইভ অর্ড নাম্বার ডিটেক্টেড সো এইভাবে আপনি খুব ইজিলি ইভেন্স ব্যবহার করে অর্ড নাম্বারের ডিটেকশন বের করে ফেলতে পারেন রিমাইন্ডার অপারেশন ব্যবহার করে সো এবার আমরা আর একটু কমপ্লিকেটেড জিনিস দেখবো ইফ স্যার সরি এটা পার্ট টু হবে অ্যাকচুয়ালি সো পার্ট থ্রি এইট পয়েন্ট থ্রি সো এবার আমরা আরেকটা মানে সিম্পল করেই দেখব জিনিসটা হচ্ছে যে লেটসে আপনি ইফ এবং এলসের ব্যাপার আপনার যখন মাল্টিপল কন্ডিশন থাকে তখন আপনি জিনিসটাকে ইফ এলস ইফ দিয়ে বলতে পারেন লেটসে আমার একটা কন্ডিশানের ক্ষেত্রে আমার হলো ট্রু বা লেচ্ছে আমার ফলস হলো ফার্স্ট কন্ডিশনটা এবার পরবর্তীতে আমি আরও একটা কিছু বলতে চাই আরও একটা জিনিস টেস্ট করতে চাই একই সাথে এটাও আমার ফলস হলো যে একই সাথে আমি তাহলে এখানে দেখেন প্রেফ এখানে সিমপ্লিসিটি জন্য রাখবো সেটা হচ্ছে যে ইফেলস পার্ট ওয়ান এন সবগুলোতে স্লাসন রাখি বলি এলস ই আমি এখানে আরো একটা কন্ডিশন দিই সো কন্ডিশনটা তো বুঝতেই পারছেন এখানে আমি এখন মাল্টিপাল কন্ডিশনাল স্টেটমেন্টে চেঞ্জ করে লিখতে পারি আরো কমপ্লিকেটেড করে সো পার্ট থ্রি ঠিক আছে এবং লাস্টে আমি আবার লিখলাম এলস ফাইনাল এলস পার্ট এটা আপনি বুঝতে পারেন অ্যাকচুয়ালি ইফেলসটা কীভাবে এক্সিকিউট হয় তারপর এখানে আরেকটা আমি ইফেলস রাখলাম আমি বলছি এনাদার ইফ এলস প্লাস এনাদার ইফ এলস চু পার্ট এবং এখানে আমি বলছি another ই else false পার্ট ঠিক আছে আমি যদি এখন কোডটা রান করি দেখেন আমার এখানে ফলস এখানে ফলস এখানে ফলস সো আমার কোটটা অ্যাকচুয়ালি এই এই এলসের ভিতরে যে জিনিসগুলো থাকবে সেটা রান করবে এবং এই ক্ষেত্রে এটা রান করা যখন শেষ হয়ে গেল সে আবার নতুন করে এই এর ভিতরে ঢুকবে এই এর ভিতরে ঢুকে সে আবার ট্রুই পাবে সো ওয়েস সে এই জিনিসটাই প্রিন্ট করবে এলস পার্টে আসে ঢুকবে না সো আমি যদি আবার রান করি দেখেন আমাকে যে কোনো একটা নাম্বার দিতে হবে সো নাম্বারে এটা আমি অফ করে দেয় আমাদের যেহেতু এটা আর এখন দরকার নেই একটু ক্লিয়ার করে দেয় সরি ওকে সো দেখেন সো আমি এখানে ফাইনাল পার্টে চলে এসেছি কেননা আমার এখানে সবগুলোই ফলস এই জিনিসটা দেখেন খুবই ইম্পর্টেন্ট এবং নিচেরটার ক্ষেত্রে আমার এখানে ট্রু দাওয়াই আছে সো আমি অলরেডি ট্রু পার্টে অ্যানাদার ইফেলসের ট্রু পার্টে চলে গেছি আচ্ছা এখন দেখেন এখানে যদি আমার এই পার্টটা ট্রু হয় মাল্টিপল থ্রু হয় দেখেন এটা এবং এটা মাল্টিপল থ্রু যদি এরকম হয় সেক্ষেত্রে আমার কি হবে তাহলে আমার দুইটাই এক্সিকিউট হবে নাকি এলসটাও এক্সিকিউট হবে তিনটাই এক্সিকিউট হবে অ্যাকচুয়ালি ইফেলসের ক্ষেত্রে যেটা হয় যে যে কোনো একটা এক্সিকিউট হয়ে সে বের হয়ে যাবে এখন কোনটা এক্সিকিউট হবে সবার ফার্স্টে যে ইফেলসটা ট্রু হয় কারণ যদি এটা হতো তাহলে এটা ট্রু এটা এক্সিকিউট হয়েই সে বের হয়ে যেত এটা থেকে আর কোনো কিছু এক্সিকিউট হবে না মানে এটার ভিতরে যদি আপনার যত লাইন থাকবে সেটা তো এক্সিকিউট হবেই কিন্তু মানে এরপরে আর অন্য কোনো কন্ডিশন সে চেক করতে যাবে না সো আমার এখানে দুইটা কন্ডিশন ট্রু এই কন্ডিশনটাও ট্রু এই কন্ডিশনটাও থ্রু আমি যদি এবার রান করি দেখেন আমি পার্ট অনলি টুতে আছি থ্রিটার আমার এক্সিকিউট করেনি বাট এই কোডের আমি আবার ঠিকই চ্যুতে চলে গেছি সো এটা অনেকের নিয়মিতের কোয়েশ্চেন থাকে যে ইফেলস দিয়ে এভাবে লেখা আবার এভাবে ইফেলস আবার আলাদা আলাদা লেখা দুইটার মধ্যে তফাৎ কি। এবার আমরা একটু সুইচ স্টেটমেন্ট দেখব তো সুইচের জন্য আমি এখানে একটা কোড পেস্ট করি দেন হচ্ছে যে আমি আপনাকে আপনাদেরকে এক্সপ্লেন করি জিনিসটা কেননা বার প্রতিবার একই জিনিস লেখা অ্যাকচুয়ালি একটু বোরিং হয়ে যাবে ওকে আমরা এখানে একটা ভুল আছে ভুলটা আমি এখন কারেক্ট করব আমার সবগুলো অ্যাকচুয়ালি সলভ হয়ে যাওয়ার কথা সো এখানে দেখেন আমার একটা ইফেলস কন্ডিশন আছে ইফেলসের মধ্যে গ্রেটার দেন দিয়ে কন্ডিশন আছে এবং সুইচের কিছু কন্ডিশন আছে সো সুইচ আর ইফেলসের মধ্যে ডিফারেন্স হচ্ছে যে ইফেলসের মধ্যে আমি গ্রেটার দেন লেস দেন এভাবে কন্ডিশন দিতে পারি যে কোনো ভেরিয়েবলের সাথে এবং মাল্টিপল কম কমপ্লিকেটেড কন্ডিশন হতে পারে অ্যান্ড অ্যান্ড দিয়ে আমি বলতে পারি এক্সিস লেস দেন নাইন বা লেস দেন টেন এরকম কমপ্লিকেটেড কন্ডিশন বলতে পারি বাট সুইচে সিস্টেমটা যেটা সেটা হচ্ছে যে আপনি যে কোনো একটা সুইচ লিখবেন সুইচ লিখে ফার্স্ট ব্র্যাকেট দেবেন দিয়ে একটা ভেরিয়েবল লিখবেন সো যেই ভেরিয়েবলটা লিখবেন সেই ভেরিয়েবলের সাথে আপনি প্রতিবার যে ভ্যালু কেস লিখে প্রতিবার একটা ভ্যালু লিখবেন সেই ভ্যালুটাকে সেটার ইকোয়াল ইকুয়াল দিয়ে চেক করবে মানে এটার মানে হচ্ছে যে এক্স ইকোয়াল ফাইভ কেনা যদি ফাইভ হয় তাহলে এই কেসের নিচে যা আছে সেটা এক্সিকিউট করো এটার মানে হচ্ছে এক্স ইকোয়াল ইকোয়াল এইট কেনা যদি হয় তাহলে এটা এক্সিকিউট করো বাট ইফ অলসে কমপ্লিকেটেড জিনিস লেখা যায় বাট সুইচে যদি আমি জাস্ট ইকুয়ালি ইকুয়ালিটি চেক করতে চাই কোনো জিনিসের এবং একটা সিঙ্গেল ভেরিয়েবলের সেটা জন্য সুইচ বেটার বা সুইচে আপনি তাড়াতাড়ি লিখতে পারেন বাট সুইচের জিনিসটা হচ্ছে যে যখন আমার সুইচটা কাজ করে আমি ব্রেকটা আপাতত তুলে দিই যখন আমি সুইচটা এক্সিকিউট করবো ইফেলসার যে জিনিসটা দেখেছিলেন যে যদি আমার এটা এক্সিকিউট হয় আমার পরেরটা থেকে বের হয়ে যাবে বাট সুইচের ব্যাপারটা হচ্ছে যে যদি আমার কোনো একটা কন্ডিশন ট্রু হয় সে বাকি সবগুলো আবার রান করবে ঠিক আছে সো আমি এখানে ইউজার থেকে ইনপুট নিয়েছি সে আমি প্রোগ্রামটা রান করি দেখেন আমি এখানে বলছি ফাইভ বলার সাথে সাথে দেখেন ফাইভ কিন্তু আমার কোনো কন্ডিশনের সাথে ম্যাচ করে না এখানে আমি বলছি হচ্ছে এক্স গ্রেটার দেন ফাইভ সো ইকুয়াল ফাইভ আমি কোথাও বলছি না গ্রেটার দেন টেন গ্রেটার দেন ফিফটিন তাহলে আমার এলস পার্টে চলে আসবে যেহেতু উপরে আমার সবগুলোই ফলস এবং এলস পার্টে এসে আমার এলস পার্টের লেখাটাই প্রিন্ট করছে ইফ অনলি এলস পার্ট তারপর ভ্যালু ভ্যালুটা প্রিন্ট করছে ফাইভ এবার সুইচে দেখেন আমার এখানে ফার্স্ট কন্ডিশনটা ম্যাচ করেছে বাট সে সুইচ ফাইভ সুইচ এইট সুইচ টেন সবগুলোই সে এক্সিকিউট করছে সো এটা হচ্ছে সুইচের ডিফল্ট বিহেভিয়ার এবং আপনি কি করতে পারেন যে কোনো একটা সিঙ্গেল ভেরিয়েবলের সাথে ক্যালকুলেট করতে পারেন আপনি যদি ইন্টিজার না নিয়ে লেচ্ছে আপনি যদি কোনো ক্যারেক্টার নিতেন আমি যদি লেচ্ছে কোনো ক্যারেক্টার নিতাম সিএইচ আর সি সি যদি কোনো ক্যারেক্টার নিতাম এবং সি এর যদি আমি ইনপুট নিতাম এখানে এখানে আমি লেচ্ছে বলে দিলাম এই ডিফল্ট ইউজার ইনপুট সাপোজ আমাদের এক্সাম্পলের জন্য এবং এখানে আমি সে এবার সি এর সাথে কম্পেয়ার করছি তাহলে আমি ক্যারেক্টারটাকে ক্যারেক্টারের ফর্ম্যাটে বলবো আমি বলবো হচ্ছে এ দেখছে বলি যদি বি তারপরে সে বলি হচ্ছে সি দেখেন তাহলে উপরেরটা আমার নাম্বার দিয়ে হচ্ছে নাম্বার ফাইভ এইটের জন্য দেখেন আমি যদি বলি এখন যাচ্ছে এ সে এ কম্পেয়ার করে সে সবগুলো কম্পেয়ার করে ফেললো যাচ্ছে আমি আবার বলি এখানে এসে আমি যদি এবার বলি বি এখন ফাইভ থেকে নাইনের ভিতরে ফিক্স করে দিয়েছি আমরা বাট এখানে আমার এইটের ভিতরে চলে আসছে যেহেতু এটা আমার বি বি এর সাথে কম্পেয়ার করছে এবং সে সাথে সাথে আবার টেনটাও কম্পেয়ার করছে মানে সুইচের টেন যে জিনিসটা সেটাও সে এক্সিকিউট করছে ভিতরে যা থাকবে এখন ব্যাপার হচ্ছে যে আমি যদি ইফ এলসের মতো বিহেভিয়ার পেতে চাই তাহলে আমি কি করবো তো সেটা যদি আপনি করতে চান তাহলে আপনি যেখান থেকে পেতে চান সেখানে আপনি লিখবেন হচ্ছে ব্রেক ওকে সো একমাত্র আমি দেখেছি ভিভির সুইচটাই ডিফারেন্ট ওটাতে ব্রেক বলতে হয় না ওটা একদম ইফেলসের মতো কাজ করে বাট আদার দেন দ্যাট যেগুলো সিভাই সিনটেক্স সেটা সবগুলোই হচ্ছে এরকম যদি কেসের কোনো কন্ডিশন ম্যাচ করে তাহলে সে বাকি নিচে সবগুলো এক্সিকিউট করে এখন যদি আমি ইফেলসের মতো বিহেভিয়ার পেতে চাই যেমন কি ইফেলসের মধ্যে আপনি এখানে দেখতেই পাচ্ছেন যে আমি যদি এখানে বলতাম এইটিন তা এইটিন কি আমার ফাইভের থেকে বড়ো সে আমার এটাই এক্সিকিউট করবে সে এটা আমার কখনোই আর এক্সিকিউট করবে না এটা যদিও আমার ট্রু টেনের টেনের থেকে তো বড়ো অবশ্যই বাট সে ফাইভের থেকেই বড়ো সো সো এটা এক্সিকিউট করেই সে থেমে থাকবে সে এইখানে আর যাবে না কখনোই আচ্ছা সো আমি এবার আবার একটু রান করি দেখেন এবার আমি এলেছে বলি বি দেখেন আমার ফাইভ থেকে নাইনের মধ্যে রান করছে কিন্তু আমি কিন্তু অ্যাকচুয়ালি এই কন্ডিশনটা ট্রু করেছি এটা কিন্তু আর এক্সিকিউট হচ্ছে না কারণ ইফেলসের ক্ষেত্রে আমি বলেছি যদি আমি একসাথে চেইন করে লিখি তাহলে আমার যেটা ফার্স্টে ট্রু হয় সেটা এক্সিকিউট হয়ে সে বের হয়ে যাবে বাট জিনিসটাকে যদি আমি লেচ্ছে এভাবে আলাদা আলাদাভাবে বলতাম ভেঙে দিয়ে এটার জন্য ইফেলস তাহলে এটা চু হলে এটার মতো কাজ করতো বাট এইটাও যদি চু হয় তাহলে এই এই কয়টার মধ্যে আবার যে কোনো একটা যদি চু হয় উপরের দিক থেকে উপরেরটা চু হলে ওইটাই ফার্স্টে রান করবে নেক্সট রেগুলার রান করবে না তো এখানে আমি ইলেজে পঁচিশ দেই দেখেন কি হয় সো পঁচিশ দিলে অ্যাকচুয়ালি আমার এখানে রান করার কথা কেননা ফিফটিনের থেকে বড় কিন্তু যেহেতু আমার ট্রু হয়ে যাচ্ছে সো এটাতে আর কখনোই আসবে না বাট এই ক্ষেত্রে আমার এটাও প্রিন্ট হবে যেহেতু আমার ফাইভের থেকে বড় আলাদা আলাদা এটাই হচ্ছে ইফেল এটাই আমি বোঝাতে কিছুক্ষণ আগে সো এবার যদি আমি আবার প্রিন্ট করি দেখেন সরি দেখেন আমি যদি এখন এখানে বলি লেটস সে সি তাহলে আমার এখানে অ্যাকচুয়ালি এটার জন্য টেনের সুইচের টেন সেটা প্রিন্ট হয়েছে এবার এখানে দেখেন এখানে আমার টোয়েন্টি ফাইভ এক্সের জন্য ফিক্স করা সো আমার এখানে যেটা হচ্ছে যে সে এটার জন্য এক্স গ্রেটার দেন টু ফাইভ এটার জন্য সে ইফ ফাইভ টু নাইন এটা প্রিন্ট করছে আবার এখানে এসে এই কন্ডিশানটার জন্য সে শুধুমাত্র ফার্স্ট একটা ট্রু প্রিন্ট করছে এটা তো আর যাচ্ছে না কেননা ফার্স্ট এটা ট্রু হয়ে গেছে সো ইফেলস যদি আপনার কখনো ইকুয়াল ইকুয়াল চেক করে একই জিনিসের সাথে থাকে যে এভাবে ইকুয়াল ইকুয়াল চেক করে থাকছে সবগুলো জিনিসের সাথে এটা যদি আমরা এখন লেটসে নাম্বারের সাথে নিয়ে নিই আবার এরকম ইফেলস আমি বলছি টেন ফিফটিন টেন ফিফটিন আমি এখানে বলি টেন ফিফটিন তারপর ডিফল্ট সো এলসটাকে সুইচকে ইসে বলা যায় হচ্ছে ডিফল্ট দিয়ে সো এখানে আমি বলতেছি ডিফল্ট আমি যদি প্রোগ্রামটা রান করি ও এটা জাস্ট ডিফল্ট হবে যদি প্রোগ্রামটা রান করি দেখেন আমি যদি এবার বলি টেন এবং সুইচ এবং আমার ইফেলস এই ইফেলসটাকেই আমি অ্যাকচুয়ালি সুইচে সুইচে কনভার্ট করেছি সো দেখেন একই বিহেভিয়ার দিচ্ছে আমার ইফেলসের আমি টেনে চলে এসেছি টেনের এটা প্রিন্ট হচ্ছে এবং সুইচের আমার টেন প্রিন্ট হয়েছে বাকিগুলোর প্রিন্ট হচ্ছে না বাকিগুলার প্রিন্ট হচ্ছে না এবং আমি যদি লেটসে ডিফারেন্ট ভ্যালু দেই লেটসে থার্টি রান করি থার্টি তাহলে আমার দুইটারই এলস পার্টে চলে যাওয়ার কথা ইফেলসের এলস পার্টে চলে গেছে চলে গেছে এবং সুইচের ডিফল্ট পার্টে চলে গেছে ইজ থার্টি আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক দিন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন কারণ এই জিনিসগুলো করতে বেশি সময় লাগে না এবং আপনাদের একটা লাইক অথবা শেয়ারে আমাদের ভিউয়ার বাড়তে পারে এবং যেটা কিনা আমাদেরকে ইন্সপায়ার করবে আরও বেশি ভিডিও মেক করতে সো যদি একটু ভালো লাগে একটু শেয়ার করুন দুই সেকেন্ডও লাগবে না এবং যদি আপনাদের ভিডিওটা খারাপ লাগে অবশ্যই ডিসলাইক দিন এবং সাথে একটা কমেন্টস দিন যে কেন আপনাদের খারাপ লাগছে যাতে আমরা ভিডিওগুলোকে আরও ভালো করতে পারি এবং আমাদের সাথে যদি থাকতে চান তাহলে আমাদের গ্রুপে জয়েন করতে পারেন ফেসবুকে অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে ভিডিও নিচে কমেন্টস করুন অথবা আমাকে ইমেল করতে পারেন আমার ইমেল অ্যাড্রেসে সবচেয়ে ভালো হয় যদি কমেন্টস করেন কেননা তাহলে সবাই জিনিসটা দেখতে পারবে এবং সবার জন্যই সলিউশনটা হবে এবং আমি ডেভেলপার্স অর্গানিজমের জন্য কাজ করি আমাদেরকে আপনারা রিচ করতে পারেন এ ভি ডট কম স্ল্যাশ ডেভেলপার্স অর্গানিজম আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন এবং আমাদেরকে ইমেল করতে পারেন ওয়েবসাইটটি আমাদের কারেন্টলি আন্ডার কনস্ট্রাকশন আছে এর জন্য সরি বাট আমাদেরকে আপনার ইমেল অথবা ফেসবুকের মাধ্যমে রিচ করতে পারেন থ্যাংক ইউ